হ্যালো বিওন অবশ্যই আমি তোমাদের পুজোর ঠিক আগে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ যে ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি ভালো করে খেয়াল রাখো যে অবশ্যই এবছর কিন্তু সিট সংখ্যা বাড়ছে অর্থাৎ দু হাজার তেইশে যে সিট সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে ট্রেনিং কলেজ ডি হসপিটাল এখানে এন এর কথা আমি বলছি ষাটটা ছিল এখানে সেভেন্টি ফাইভ ছিল এখানে ফিফটি ছিল প্রত্যেকটা কলেজে দেখো আলাদা আলাদা করে সিট সংখ্যা রয়েছে যেমন ডায়মন্ড হারবার পঞ্চাশটা সিট ছিল বারাসাত তোমাদের বারাসাত যে এম সি রয়েছে এখানে সেভেন্টি ফাইভ সিট সংখ্যা ছিল তারপর এএনএম ট্রেনিং এম ট্রেনিং ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদ এখানে ফিফটি সিট ছিল এখানে এ এর কথা বলছি আমি পরবর্তী স্লাইডে অবশ্যই জিএনএম এর কথা বলবো তো এই সিটগুলো তোমরা যে দেখতে পাচ্ছ তারপর এখানে একশোটা সিট ছিল মানে বুঝতে পারছো এখানে বেলেঘাটা মেন রোড ঠিক আছে কলকাতা এখানে আমাদের সিট ছিল সবচেয়ে বেশি একশোটা সিট ছিল এবং এখানে আর একটা দেখতে পাই জঙ্গিপুর এইচডি হসপিটাল যেটা আমাদের ঠিক বাড়ির কাছে এটা এখানে সিট ছিল কটা পঞ্চাশটা তারপরে এখানে কালীগঞ্জ এস জি হসপিটাল উত্তর দিনাজপুর ফিফটি সিট ছিল তারপরে এখানে দেখো ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ এম মেডিকেল আমাদের ডিস্ট্রিক্টে পঞ্চাশটা সিট ছিল ঠিক আছে তো এই সিটগুলো যদি দেখো তাহলে আরেকটা সবচেয়ে বেশি সিট রয়েছে সেটা ছিল আর কি দেড়শোটা সিট ছিল সেটা হচ্ছে সিঙ্গুরে আর কি হুগলিতে ওকে তো এই সিটগুলো দেখো অবশ্যই এবছর কিন্তু অনেকটা ইনক্রিজ হচ্ছে অনেকটা সিট সংখ্যা বাড়ছে প্রভাবলি আমি তোমাদের বলতে পারি এখানে যেমন দেড়শোটা রয়েছে সেখানে তোমাদের দুশোটা হয়ে যাওয়ার সময় সম্ভাবনা রয়েছে সব কলেজে যে বাড়বে এমন কোনো কথা নয় ঠিক আছে কিন্তু কিছু কিছু কলেজের সিট সংখ্যা কিন্তু বাড়ছে আচ্ছা জিএনএম এর ক্ষেত্রে একবার আমরা দৃষ্টিপাত করি তোমাদের যে জিএনএমের যে কলেজগুলো রয়েছে দেখো প্রত্যেকটা কলেজ কালিপং থেকে শুরু করে সিউড়ি সদর থেকে শুরু করে বর্ধমান তারপরে এই যে কলেজগুলো রয়েছে তোমাদের সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট কলেজ দেখতে পাচ্ছি এগুলো সব কিছু গভর্নমেন্ট কলেজ ঠিক আছে তো এগুলো অবশ্য একবার সকলে দেখে নেবে কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল রাখো প্রত্যেকটা জিএনএম এবং এনএম কলেজগুলো যে রয়েছে এবারে সিট সংখ্যা কিন্তু বাড়ছে এটা এর আগেও বললাম এখন আমি বলছি তাহলে কাউন্সিলিং অবশ্যই সকলে কিন্তু করে রাখবে ওকে কাউন্সিলিং প্রক্রিয়াটা অবশ্যই সকলে করে রাখবে যে তোমার সিক্সটির নিচে হোক না কেন বা ফিফটির নিচে হোক না কেন অবশ্যই করে রাখবে তবে কি আমি তোমাদেরকে বলবো যদি তোমার ফোরটি প্লাস হয় তাহলে কিন্তু কাউন্সেলিংটা করে রাখবে তোমাদের চান্স কতটা আছে না আছে সেটা আলাদা ব্যাপার ধরে নাও এখানে তোমাদের এইটটি পার্সেন্ট যদি সিক্সটিতে চান্স থাকে তাহলে চান্স যদি না থাকে তো টোয়েন্টি পারসেন্ট তো চান্স আছে হ্যাঁ কি না তো টোয়েন্টি পার্সেন্টটা খুব ভালো করে ফোকাস করবে টোয়েন্টি পারসেন্টের মধ্যে অনেকটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন ট্রিক রয়েছে কী করে চয়েস ফিলিং করবে না করে পুরো ডিটেল কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি কীভাবে করতে হবে না হবে এরপরেও যদি কোনো ডাউট থাকে কোনো অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট করবে তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই আমি বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি পরবর্তীতেও দিয়ে দেব। ভালো থেকো এবং অবশ্যই পুজোটা খুব ভালো করে কাটাও এবং আমি আশা করছি যে যাদের স্কোর খুবই খারাপ হয়ে গেছে তাদের টু জিরো টু ফাইভের জন্য ক্লাস সম্পূর্ণ চলছে ফ্রি ক্লাস সেগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবে তার তা না হলে কিন্তু খুব মুশকিল হবে কারণ তোমাদের হাতে আর মাত্র সাতটা থেকে আটটা মাস সময় রয়েছে এই সময়গুলো কিন্তু দেখতে দেখতে কেটে যাবে ভালো থেকো নিজের প্রতি খেয়াল রাখো এবং টু জিরো টু ফাইভের জন্য ফোকাস রাখো থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক